হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইনস কর্নার। এখন সন্ধে হয়ে গেছে আর সন্ধেবেলায় চা টা খাওয়া সব কমপ্লিট। সকাল থেকে টাইম পাইনি, আর তার থেকেও বড়ো কথা আমার শরীরটা খুব একটা ভালো না। অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি, শরীরটা খারাপ ছিল সকালবেলা, কাল থেকে শরীরটা খারাপ, যার জন্য আর ইচ্ছে করেনি ব্লগ বানাতে সারাদিন। তো এখন একটু বোর হচ্ছিলাম, ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই, যার জন্য এখন আমার ব্লগ করতে চলে এলাম। আর সকাল থেকে রান্নাবাড়ি করেছি, খাওয়া দাওয়া করেছি। ওর এখন যেহেতু মর্নিং, তো সকালে আমি একটু চাউমিন খেয়েছিলাম, আর দুপুরে রান্না করেছি ভাত, মাছের ঝোল করেছিলাম, আর করেছিলাম পুঁই শাকের তরকারি। এগুলো খাওয়া দাওয়া করা হয়েছে। তো বিকেল খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে তারপরে আবার চা খেলাম। সন্ধে হয়ে গেল, চা খেলাম, তারপরে এখন এখন আমি করব হচ্ছে হচ্ছে তাল, যে তাল করে তালের বড়া বানিয়েছিলাম আগের দিন, তো অনেকটা তালের গোলা ছিল, তো সেই তালের গোলাটা দিয়ে আগের দিন যেহেতু অল্প করে করেছিলাম, আজকে বাকিটা করে ফেলবো। আর গোলাটা আমি আগে রেডি করে রেখেছি, তো এখন আমি শুধু ভাজবো। তো চলো করা যাক সেগুলো। এই হলো আমার গোলা, আমি এখানে গুঁড়িয়ে রেখেছি, আগের দিনের থেকে অনেকটাই শক্ত করেছি, দেখা যাক কেমন হয়। আর এখানে নারকেলটা কুড়িয়ে রেখেছি, কিছুটা নারকেল ছাড়া করব আর কিছুটা নারকেল মিশিয়ে করব। আর এখানে আছে এই যে কড়াই, কড়াই বসিয়ে দিয়েছি, এখন তেল দেব। আজকে গোলাটা একদম মাকে ভিডিও কল করেছিলাম, তারপরে মাকে জিজ্ঞেস করে করে কতটা কি দিতে হবে সেইভাবে করেছি। তো একটু নরম হয়ে গেছিলো, তো ভিডিও কল করার পর মা বললো যে আরও কিছু দিতে, তারপরে একটু শক্ত হলো। তো আজকের বড়াগুলো বেশ ভালোই হচ্ছে, আগের দিনের মতো ছড়িয়ে যায়নি, বেশ ছাড়া ছাড়াই হয়েছে। আর এদিকে কিছুটা তাল ছিল, যেটা দিয়ে আমি তালের হালুয়া তৈরি করেছি। এটা আমার মায়ের রেসিপি, এটা নাম দিয়েছি আমি তালের হালুয়া। তো এই রেসিপিটা পেয়ে যাবে আমার সেকেন্ড চ্যানেলে, তোমরা দেখে নিতে পারো। আর হচ্ছে এদিকে আমি প্যাক করে নিয়েছি কিছুটা তালের হালুয়া আর বড়া, যেটা আমি ওর বন্ধুদের জন্য পাঠিয়ে দিচ্ছি, ওরা পাশেই থাকে, তো ও গিয়ে এখন সেগুলো ওদেরকে দিয়ে আসছে। আমার প্রায় শেষ ভাজা, এইটুকু আর একটুখানি আছে, এগুলো করে নেব। আর এগুলো তো ভেজেছি, আর লাস্ট যেখানে হচ্ছে, আর এইদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। তো এগুলো হয়ে গেলে মোটামুটি আমার কাজ শেষ হয়ে যাবে। আর বেগুন ভাজা, ডাল সেদ্ধ করবো, আর ডিমের অমলেট, একদম সিম্পল খাবার। এটা হচ্ছে আমাদের রাতের ডিনার। আর ও এখনও আসেনি, ওকে তো পাঠিয়ে দিয়েছি ওর বন্ধুদের ফ্ল্যাটে, তো ও দিয়ে আসবে, তারপর খাওয়া দাওয়া করে রাতে শুয়ে পড়বো। এই ছিল আমার আজকের সারা দিনের কাজকর্ম। তো ইচ্ছে না থাকলে সব করতে হচ্ছে, মানে এমন এমন দিন হয়, যেমন শরীর একটু খারাপ থাকলে ইচ্ছে করে না। আর রাতে রান্নাটা তো সব থেকে বড়ো ব্যাপার, যে আমার করতে ইচ্ছে করে না রাতে, মানে কি করব, মানে সন্ধে হয়ে গেলে আমার শরীর একদম পড়ে যায়। যাই হোক, এগুলো করে নিই, তারপরে ও আসুক, তারপরে খাওয়া দাওয়া করবো, তো বললামই, তারপরে ঘুমোতে যাব। আবার কাল সকাল হবে, আবার কাল কি করব না করব সেই নিয়েই চলতে থাকবে। অবশেষে রান্নাঘরের সমস্ত কাজবাজ শেষ হলো, আর এই যে করে নিয়েছি ডিমের অমলেট আর বেগুন ভাজা, আর এই যে প্রেশার কুকারের মধ্যে আছে, এই হচ্ছে প্রেশার কুকার, এর মধ্যে আছে ডাল সেদ্ধ। তো সমস্ত কাজবাজ শেষ, এখন খাওয়া দাওয়া করবো, আর ও চলে এসছে, তো খাওয়া দাওয়াটা করে নিই। সমস্ত কাজবাজ হয়ে গেছে, আর এখন ঘুমোতে যাব। তো ঘুমোতে যাওয়ার আগে ব্লগটাকে শেষ করে নিচ্ছি। তো তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্টস করো, যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।